প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন আপডেট নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে আপনারা আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট আপনারা কীভাবে দেখবেন বা আপনার নাম সেই লিস্টে আছে কি না কীভাবে আপনারা চেক করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব এবং আপনারা কীভাবে চেক করুন সেই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনার নাম এই লিস্টে রয়েছে কি না তাও আপনারা কীভাবে চেক করতে পারেন সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমরা মূল বিস্তারিত ভিডিও চলে এসেছি আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি ওপেন করার পর আপনারা এখানে সার্চ দেবেন ত্রিপল ডাব্লু ডট পি এম এ ওয়াই জি এইভাবে সার্চ করলেই কিন্তু এভাবে দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে অনেক রকমের লিঙ্ক চলে আসবে তো আপনারা কী করবেন এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করবেন যেখানে আমি মাউস পয়েন্টারটা ক্লিক করব সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন তো এখানে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইট রুরাল ডেভেলপমেন্ট এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আমি আপনাদেরকে পেজটা জুম করে দেখার চেষ্টা করব তো বন্ধুরা আমি পেজটা আপনাদের সামনে জুম করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথম যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে তো আপনারা এখানে পেজটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে একটা পপ আপ চলে আসবে অর্থাৎ একটা মেসেজ শো শো হবে আপনাদের সামনে ম্যাসেজটা এখানে আপনারা কেটে দেবেন ম্যাসেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করবেন তার পাশে লেখা রয়েছে মেন মেনু এই থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করানোর পর এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে এই অপশানের মধ্যে আপনারা যেখান থেকে আর কি নামটা খুঁজে পাওয়া যাবে আপনারা এখানে ক্লিক করবেন আবার সফট দেওয়া আছে এই আবার সফটওয়ের উপরে আপনারা ক্লিক করবেন আবার সফটওয়্যার উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে রিপোর্ট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন রিপোর্ট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা নতুন পেজ এভাবে ওপেন হবে আপনারা পেজটা দেখতে পাচ্ছেন এক নম্বরে এখানে দেওয়া আছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট প্রথমে যে দেওয়া রয়েছে সিল নাম্বার ওয়ানে হাউস কমপ্লিটেড ইন ফিনান্সিয়াল ইয়ার দ্বিতীয় নম্বরে এখানে ধরছে হাউস প্রোগ্রেস অ্যাগেনস্ট দ্য টার্গেট ফিনান্সিয়াল ইয়ার এই দুই নম্বরে আপনারা ক্লিক করবেন দুই নম্বরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন ফিল্টার এখান থেকে কী কী সিলেক্ট করবে হবে বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমরা দেখিয়ে দেব প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দু হাজার কুড়ি একুশ সাল সিলেক্ট করবেন ফিনান্সিয়াল ইয়ারটা ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনার যে আপনার যোজনাটা রয়েছে আপনারা এখান থেকে ক্লিক ক্লিক করে নেবেন চয়েস করে নেবেন তো ওখানে বিভিন্ন রকম রয়েছে অল সেন্ট্রাল স্কিম রয়েছে অল স্টেট স্কিম রয়েছে তো এখান থেকে যেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর উপরে আপনারা ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর একটু আপনারা ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা স্টেট চলে আসবে আপনার স্টেট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ওয়েস্ট বেঙ্গল তাই আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল খুঁজে বের করে নি আমি সিলেক্ট করে নেব এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করানোর পর আর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে পরের পেজ চলে আসবে অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আমার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার এখানে ব্লকের নাম চলে আসবে অর্থাৎ এখান থেকে ব্লকটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার যেটা ব্লক রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর একটু আর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবেন আপনার গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতটি হলে মিউনিসিপালি অর্থাৎ এটা মিনসিপালিটি হবে না এটা যেহেতু রুরাল ডেভেলপমেন্টের জন্য তাই এখানে গ্রাম পঞ্চায়েত হবে গ্রাম পঞ্চায়েত আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে নেবেন নিলাম সিলেক্ট করে নেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশান রয়েছে সাবমিট বটনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম অর্থাৎ লিস্ট রিলিজ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন তো আমার আন্ডারে অর্থাৎ আমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো রয়েছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিলেজ দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে বেনিফিশিয়ারি নামও দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি নাম আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তারপরে এখানে দেওয়া রয়েছে ফাদার্স নেম অর্থাৎ বেনিফিশিয়ারি ফাদার্স নেম মাদার্স নেম এখানে দেওয়া রয়েছে ফাদার্স নেম মাদার্স নেমগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এবং এখানে পাশে দেখবেন হাউস অ্যালোটেড অ্যাটোটেড দেওয়া রয়েছে এখানে অর্থাৎ ম্যান ওমেন বা মেরিট আনমেরিট এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ জয়েন্ট হাউস যদি হয়ে থাকে সেখান সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে আপনারা দেখবেন যে স্যাংশন নাম্বার এখানে দেওয়া রয়েছে স্যাংশন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এবার এখানে তার পাশে আপনারা দেখতে পাবেন যে স্যাংশন অ্যামাউন্টটা এখানে দেওয়া রয়েছে কত টাকা স্যাংশন হয়েছে ইনস্টলমেন্ট এখানে দেখতে পাচ্ছেন যখন আপনাদের অ্যামাউন্ট রিলিজ করানো হবে এখানে আপনারা ইনস্টলমেন্টটা দেখতে পাবেন এক নম্বর দু নম্বর অর্থাৎ তিনটা ইনস্টলমেন্টে আপনার টাকাটা পেয়ে যাবেন এখানে ইনস্টলমেন্টগুলো দেওয়া দেওয়া থাকবে এরপর ইনস্টলমেন্টগুলো কীভাবে আপনারা চেক করবেন সেটাও এখানে দেওয়া থাকবে অ্যামাউন্ট রিলিজটা এখানে দেওয়া রয়েছে অ্যামাউন্ট কত টাকা রিলিজ করা হয়েছে সেটাও এখানে দেওয়া থাকবে অর্থাৎ প্রথমে যদি আপনাকে ষাট হাজার টাকা দেওয়া হয় তার এখানে ইনস্টলমেন্টটা দেওয়ার দেওয়া থাকবে যে একটা ইনস্টলমেন্ট আপনাকে দেওয়া আছে তারপরে যদি আপনাকে আবার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় তাহলে এখানে দুটো ইনস্টলমেন্ট এখানে লেখা থাকবে হাউস স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে হাউস স্ট্যাটাস অর্থাৎ এখানে আপনার হাউসটা স্যাংশন হয়ে গেছে আর যাদের প্রোপোজ সাইট রয়েছে তাদের এখানে হাউস স্যাংশন অর্থাৎ অ্যামাউন্টটা এখানে জিরো জিরো থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউস স্যাংশন যতগুলো রয়েছে সবগুলো এক লাখ কুড়ি হাজার টাকা করে রয়েছে এবং প্রোপোজ সাইট যেগুলো রয়েছে সেগুলো এখানে জিরো জিরো রয়েছে এগুলো হয়ে যাবে কিছু দিন ওয়েট করার পর এগুলো এখানে স্যাংশন দেখাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন এখান থেকে যদি আপনারা কপি করে নেন তো আমি এটাকে কপি করার চেষ্টা করছি কপি হচ্ছে না আমি একটু চেষ্টা করবো এটাকে কপি করার রেজিস্ট্রেশন নাম্বারটাকে কপি করে নেওয়ার পর আপনারা বেনিফিশিয়ারি সব কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন যে কী অ্যাকাউন্ট দেওয়া রয়েছে কবে স্যাংশন হয়েছে সমস্ত কিছু বিষয় আপনারা দেখতে পাবেন এরও একটা অপশান দেওয়ার আছে সেই অপশানে গিয়ে আমরা দেখব অর্থাৎ একটা ওয়েবসাইট দেওয়ার রয়েছে এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন তো সেই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখবো আপনারা আবার এখানে চলে আসবেন থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন মেনু এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করানোর পর আপনারা নিচে চলে আসবেন এখানে দেখবেন স্টিক হোল্ডার বলে একটা অপশন দেওয়ার আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এ ওয়াই পি এম ওয়াই জি বেনিফিশিয়ারি এখানে দেওয়ার আছে এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করানোর পর আপনাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে আপনারা এখানে পেজটা দেখতে পাচ্ছেন এখানে কী করবেন আপনার যে নাম্বারটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করানোর পর আপনাদের সামনে আর একটা নতুন পেজ ওপেন হবে পেজটা আপনাদের সামনে এরকম চলে আসবে আপনারা এখানে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে আসার পরে আপনারা দেখবেন যে বেনিফিশারি বিস্তারিত ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন জেন্ডার কি রয়েছে বা কবে ঘর স্যাংশন হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন জব কার্ড নাম্বার কী রয়েছে সমস্ত বিষয় কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী দেওয়া হচ্ছে সেটাও আপনারা এখানে দেখতে পাবেন এবং কবে আপনার ইনস্টলমেন্ট রিলিজ করা হচ্ছে সেটাও কিন্তু আপনারা এই ঘরের এখানে নিচে আপনারা দেখতে পাবেন এখানে দেওয়া থাকবে এবং কতগুলো ছবি এখানে আপলোড করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে কবে সেই ছবিগুলো আপডেট করা হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা একটু ব্ল্যাক কালার হয়ে আছে হয়তো রাত্রের ছবিটা পোস্ট করা হয়েছে বা রাত্রের ছবিটাকে তোলা হয়েছে ওই জন্য এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে অন্যগুলো আপনারা ট্রাই করে দেখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক্সিস্টিং সাইট ওল্ড হাউস এখানে দেওয়া রয়েছে কবে ছবিটা তোলা হয়েছে কৃষির মাধ্যমে সেটা এখানে দেওয়া রয়েছে প্রকোশ সাইটের ছবি কবে তোলা হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ঘরের লিস্টের নাম আপনারা চেক করতে পারেন বা আই এ ওয়াই যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনারা নাম রয়েছে কিনা আপনারা কীভাবে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করবেন কবে আপনাদের ইনস্টলমেন্ট রিলিজ করানো হবে বা কত টাকা আপনাদের স্যাংশন হয়েছে কবে স্যাংশন হয়েছে সব কিছু আপনারা দেখে নিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওটি অধিক অবশ্যই একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করে অনলাইন টিউশন অন রাখবেন তাহলে কীভাবে পরিবর্তিত পরিবর্তী যেরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন অনেক ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে আমরা এই ভিডিওটা করেছি খুব কষ্ট করে আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন